नमस्कार आमी सन्तु मैजिक बक्स प्रपार्टी आपनादेर स्वागत। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আজকে এই বিল্ডিংয়েই আপনাদের একটি 2BHK ফ্ল্যাটের আপডেট দিতে চলে এসেছি। একদম নিউ বিল্ডিং, চলুন দেখে নিই। এটি একটি ইন্ডিভিজুয়াল HIG প্লট, এটি কোনো কোঅপারেটিভ বিল্ডিং না। আমি ফার্স্ট বিল্ডিংটি রুফে চলে এসেছি, একটি 4.5 কাঠা প্লটের ওপর বানানো এন্টায়ার ফুল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। নিউলি বিল্ডিং এবং রুফে দেখছেন वाटर लीकेज जाते ना होए ताज जोनो रूप ट्रीटमेंट करा हुए छे। ठीक अपना देर बिल्डिंग टीर रूप थे के लोकेशन टी बुझिए देवर चेष्टा कर ची। ये जे रास्ता टी देखते पाच ने टी 4 लेन, ये 4 लेन टी गिये कनेक्ट करे छे सॉल्ट लेक सेक्टर 5 ए दी के गिये कनेक्ट करे छे। एवं लोहार ब्रिजर ओपर थे के एक टी नतून ब्रिज तैरी करा हुए छे, जे ब्रिज टी 2022 सालेर ठीक एंडे কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হলে সাউথ কলকাতা থেকে সমস্ত বাস যাতায়াত করবে এই রাস্তার ওপর থেকে। এদিকে বিশ্ববাংলা গেটটি চলে যাচ্ছে বা সিটি সেন্টার 2 এবং কলকাতা এয়ারপোর্ট থেকে এই রাস্তা ধরে চলে যাচ্ছে। এবং ইন ফিউচার 2022 সালের এন্ড বা 2023 সালের প্রথম দিক থেকেই বাস চালু হয়ে যাবে ঠিক এই রাস্তা থেকে। এবং বিল্ডিংটির এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস মল বা নোভোটেল, যে মেট্রো স্টেশনটি ঠিক এদিকেই পড়ছে। নোভোটেলটি দেখতে পাচ্ছেন, এটি নোভোটেল এবং ঠিক পাশেই মেট্রো স্টেশনটি। অর্থাৎ আপনি এইখান থেকে 1 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিস মল এবং নোভোটেল মেট্রো স্টেশনটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আরও অনেক তথ্য তুলে ধরবো এবং 2BHK ফ্ল্যাটটি আপনাদের দেখাবো। ঠিক এদিকে দেখতে পাচ্ছেন রুফের আরও একটি অংশ। আপনারা আগেই শুনেছেন 4.5 কাঠা প্লটের ওপর বানানো একটি বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট আছে, ফ্রন্টে এবং ব্যাকে একটি একটি 2টি ফ্ল্যাট। এই রাস্তাটি সোজা বিশ্ববাংলা গেটে কানেক্ট করেছে। চলুন এখন আমরা ফ্ল্যাটটি দেখে নিই। এটি দেখছেন লিফটের পোর্শন, ঠিক এই ফ্ল্যাটটি আজকে আমরা দেখে নেব। তার আগে সিঁড়িটি একবার দেখে নিই। মার্বেল দিয়ে বানানো স্টেয়ার কেসগুলি দেখতে পাচ্ছেন, স্টেয়ার্সগুলি দেখলেন মার্বেল দিয়ে বানানো। এখন আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। এই ফ্ল্যাটটি ফেসিং হচ্ছে ইস্ট, মানে পূর্ব দিকে ফেস করে আপনি ফ্ল্যাটটিতে এন্ট্রি করছেন। একটি 1100+ স্কোয়ার ফিটের বানানো 2BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটিতে এন্ট্রি করলে একটি খুব বড় সাইজের একটি হল পাচ্ছেন এবং হল থেকে স্ট্রেট এগিয়ে গেলে 2টি রুম দুদিকে। তার মধ্যে আমি ফার্স্ট রুমটি দেখাবো, তার আগে টয়লেটটি দেখে নিন। এটি অ্যাটাচ টয়লেট বা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এখানে অনেক জিনিসপত্র আছে, তাই আপনাদের ঠিক আরও একটি ডেমো আপনাদের দেখিয়ে দিতে চাই। দেখে নিন, ঠিক ভ্যাকেন্ট হয়ে গেলে এই ওয়াশরুমটি এরকম লাগবে দেখতে। দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ে থাকা অন্য ফ্ল্যাটের একটি ওয়াশরুম। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটি দেখাচ্ছি, ঠিক এরকম ওয়াশরুমটি লাগবে দেখতে, একই লেআউট। আপনারা ফ্ল্যাটটা দেখার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ব্যবহার করা প্রত্যেকটি অ্যাসেসরিজ, টাইলিং থেকে শুরু করে ডোর, উইন্ডো, প্রত্যেকটি খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানির ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করা হয়েছে। এবং ওয়াশরুমে দেখতে পাচ্ছেন টাইলিংয়ের কাজ একদম সিলিং পর্যন্ত করা আছে। চলুন এখন ফার্স্ট বেডরুমটি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 13x12 স্কোয়ার ফিটের একটি বেডরুম, খুব বড় সাইজের বেডরুম। এবং খুব বিগ সাইজ উইন্ডো দেওয়া হয়েছে,
ঠিক এই দিকটি সাউথ ফেসিং পড়ছে এবং সামনে থেকে রোডটি দেখতে পাচ্ছেন। আর ঠিক ইস্ট মানে পূর্ব দিকে আরও একটি উইন্ডো। আপনারা যারা ভিউয়ার্স হচ্ছেন আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন অথচ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথমবার যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তিনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ইন ফিউচারে এরকম আরও প্রপার্টির আমরা আপডেশন দেব এবং আপনার রিকোয়ারমেন্টের সাথে আমাদের কোনো ভিডিও ম্যাচ করে যেতে পারে এবং আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ইন ফিউচারে যদি এরকম কোনো প্রপার্টি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনার বন্ধুবান্ধব রিলেটিভসে তাদেরও আমাদের এই চ্যানেলের বা ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ব্যালকানিতে আমি এখন চলে এসেছি। এই ব্যালকানিটি দুটি বেডরুমের সাথে কমনভাবে ব্যবহার করা হয়েছে, কমনভাবে আপনি ব্যবহার করতে পারবেন। সামনে দেখলেন একটি 24 ফিটের রোড। এই দুটি বেডরুমই ইস্ট ফেসিং মানে পূর্ব দিকে ফেস করে দুটি বেডরুম পাচ্ছেন, যেটি খুব পজিটিভ পয়েন্ট। এবং সেকেন্ড বেডরুমটি এখন আপনি দেখছেন অ্যাপ্রক্স 12x12 স্কোয়ার ফিটের, এটিও একটি বিগ সাইজ বেডরুম। যে সাইজে এই ফ্ল্যাটটি দেখছেন ঠিক এই সাইজের ওপরই নিউ টাউনে 3BHK ফ্ল্যাট বানানো হয় এবং আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে হলের সাইজটি দেখুন, দুটি বেডরুমের সাইজ দেখুন, ব্যালকানির সাইজ দেখুন এবং দুটি ওয়াশরুমের সাইজ দেখুন, প্রত্যেকটি অনেক বড় সাইজের বানানো হয়েছে, অর্থাৎ 3BHK সমান একটি 2BHK। দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ওয়াশরুমটি আছে দেখাচ্ছি, টাইলিংয়ের কাজ টোটালি সেলিং পর্যন্ত করা আছে, খুব নামি দামি কোম্পানির প্রত্যেকটি অ্যাসেসরিজ এখানে আপনি দেখতে পাবেন। ডাইরেক্টলি সাইট ভিজিট করতে চাইলে অবশ্যই বুঝতে পারবেন। এটি একটি ফ্রিহোল্ড প্রপার্টি এবং লোনেবল ফ্ল্যাট। যদি এই ফ্ল্যাটের বিনিময়ে কেউ লোন নিতে চান তিনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং লোন পেতে পারেন। আর এটি একটি G+4 বিল্ডিং, আগেই দেখেছেন প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট। এখন আমি কিচেনে এন্ট্রি করেছি, দেখতে পাচ্ছেন কিচেনের সাথে একটি এক্সস্ট ফ্যান এবং উইন্ডো আছে এবং খুব ভালো গ্রানাইটের কাজ এখানে করানো হয়েছে কিচেন স্ল্যাবটিতে। একটি সিঙ্ক দেখলেন, দেখলেন একটি 1100 স্কোয়ার ফিট প্লাস 2BHK ফ্ল্যাট, যার মধ্যে দুটি বেডরুম, দুটি ওয়াশরুম, একটি কিচেন এবং বিগ সাইজ হল এবং একটি বড় ব্যালকানি। চলুন এখন আমরা আপনাদের কার পার্কিংটি দেখিয়ে দিই। আর গ্রাউন্ড ফ্লোরে আমি এখন নেমে এসেছি। ঠিক যে ফ্ল্যাটটি দেখলেন এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেই ফ্ল্যাটটি দেখালাম এখন। আর গ্রাউন্ড ফ্লোরে এখন নেমে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে আপনি কার পার্কিং কিনতে পারেন, কাভার্ড এবং ওপেন দুই ধরনের ব্যবস্থা আছে। যে 2BHK ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 55 লাখ 55 লাখ টাকা, ফিক্সড প্রাইস, কোনো রকম নেগোসিয়েশনের জায়গা নেই। এবং কার পার্কিংয়ের জন্য আপনাকে পে করতে হবে এক্সট্রা 5 লাখ যদি আপনি কাভার্ড কার পার্কিং কেনেন, আর যদি ওপেন কার পার্কিং কেনেন তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে 3 লাখ। বিল্ডিংটি দেখছেন বাইরে থেকে, চলুন এখন আমরা এক্সিট করছি। অর্থাৎ আপনি যদি ওপেন কার পার্কিং সহ ফ্ল্যাট কেনেন তাহলে 58 লাখ এবং কাভার্ড কার পার্কিং নিয়ে যদি 2BHK ফ্ল্যাটটি কেনেন তাহলে আপনাকে 60 লাখ পে করতে হবে। কোনো সেলার বা অনার যদি থেকে থাকেন, তিনি তার এরকম একটি প্রপার্টি সেল আউট করতে চান, বিক্রি করতে চান, তিনি অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি এখন ঠিক রাস্তাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ঠিক এই দিকেই সেক্টর 5 চলে গেছে এবং এদিকে লোহার ব্রিজটি চলে যাচ্ছে যেখানে আপনি ফ্রুটস, গ্রসারি, ভেজিটেবলস এবং আপনার প্রয়োজনীয় দ্রব্য সব কিছু কিনতে পারেন। জাস্ট এখান থেকে 500 মিটার দূরত্বে আপনি গেলেই এখানে নিয়ারেস্ট মার্কেটটি পেয়ে যাবেন। আর ঠিক এদিকে বিশ্ব বাংলা গেটটি আপনি পেয়ে যাবেন এবং অ্যাক্সিস মল ঠিক এদিক থেকেই আপনি যেতে পারেন। 500 মিটার দূরত্বে লোহার ব্রিজের মার্কেটটি এখন আপনাদের দেখিয়ে দেবো। দেখুন মার্কেটে চলে এসেছি এবং এখানে আপনাদের সমস্ত প্রয়োজনীয় দ্রব্য, ফ্রুটস, গ্রসারি, ভেজিটেবলস, মাছ, মাংস এবং যা দরকার সমস্ত রকম প্রয়োজনীয় দ্রব্য আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। ঠিক এখান থেকেই বৃষ্টি তৈরি হচ্ছে এবং এখানে একটি টোটো স্ট্যান্ড আছে, যে টোটো আপনার ঠিক বিল্ডিংয়ের সামনে থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত চলে যাচ্ছে বা অ্যাক্সিস মলও পৌঁছে যাচ্ছে। ঠিক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়েই আমরা এসেছিলাম।
হাইটেক বিল্ডিংটি এখান থেকে দেখাই যায় বলতে পারেন। এখন যে ফ্ল্যাটটি দেখলেন, এই ফ্ল্যাটটির ভাড়া প্রতি মাসে হতে পারে 16 থেকে 18 হাজার টাকা, যেহেতু সেক্টর 5 খুবই কাছে। আশা করছি প্রপার্টি সম্বন্ধে এবং লোকেশন সম্বন্ধে আপনাদের একটি বিস্তারিত আইডিয়া তৈরি হয়েছে। এর থেকে বেশি কিছু জানতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।